প্রিয় দর্শক, ঐক্যস্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইস্তিয়াক রেজা। আপনাকে স্বাগত। পত্রপত্রিকার কয়েকটা হেডলাইন পড়ি, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। ইত্তেফাকে হেডলাইন হয়েছে, ব্যারিস্টার রফিকুল হকের ইন্তেকাল, নিভে গেল আইনের বাতিঘর। জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের নিয়ন্ত্রণ চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম আলো হেডলাইন করেছে, করোনা চিকিৎসা নিশ্চিত হয়নি নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ, নোয়াখালীতে আবার দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে ধর্ষণ, ঢাকায় বিজ্ঞানের মন্তব্যে ক্ষুব্ধ চীন। সমকাল হেডলাইন করেছে, বালিশ কাণ্ডের হোতারা ফেরত দিলেন টাকা, দুর্নীতির দায়ে তাদের শাস্তি পেতেই হবে দুদক বলেছে। জনকণ্ঠ হেডলাইন করেছে, বাস্তবায়ন করা হচ্ছে স্বয়ংসম্পন্ন গ্রাম প্রকল্প, শহরের সুবিধা পাবে গ্রামী। কালের কণ্ঠ হেডলাইন করেছে, যমুনার কুমির, ছাত্রদলের কমিটি বিক্রি করছেন শীর্ষ নেতারা। সময়ের হেডলাইন করেছে, বিশ্ব শ্রম বাজারে সুখবর নেই। যায় যায় দিনে হেডলাইন হয়েছে, আজ মহানবমী, স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে মণ্ডপে চলছে পূজা। দেশ রূপান্তর হেডলাইন করেছে, মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে 5000 পৃষ্ঠার প্রমাণ জমা গাম্বিয়ার, রোহিঙ্গা ইস্যু চীনের ভূমিকা নিয়ে মার্কিন মন্তব্য অসঙ্গত বলছে চীন। আমাদের সময় হেডলাইন করেছে, বাজার তদারকিতে গলদ। ভোরের কাগজে হেডলাইন হয়েছে, আওয়ামী লীগের কমিটি গঠন, স্থানীয় নির্বাচন, তৃণমূলে রয়েছে কোন্দল। ইস্তিয়াক রেজা, আমরা অত্যন্ত বেদনার সাথে জানাই যে আমাদের দেশের একজন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক আমাদের মাঝে নেই, গতকাল তিনি না ফেরার দেশে চলে গেছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে একটি মানুষ কত কি পরিমাণ শ্রদ্ধার জায়গা দখল করতে পারেন, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ব্যারিস্টার রফিকুল হক। আজকের পত্রপত্রিকায় তাকে শ্রদ্ধা জানিয়ে যে শিরোনামগুলো হয়েছে আমি একটু পড়ে শোনাই আবার আপনাকে। নিভে গেল আইনের বাতিঘর ইত্তেফাক, কালের কণ্ঠ হেডলাইন করেছে, আইনের বাতিঘরের চিরবিদায়। জনকণ্ঠ হেডলাইন করেছে, চলে গেলেন প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। প্রথম আলো হেডলাইন করেছে, ব্যারিস্টার রফিকুল হকের চিরবিদায়। দেশ রূপান্তর হেডলাইন করেছে, চলে গেলেন আলোচিত ব্যারিস্টার। ইনকিলাব হেডলাইন করেছে, বটবৃক্ষ ব্যারিস্টার রফিকুল হক আর নেই। মানব জমিন হেডলাইন করেছে, মানবদরদী এক আইনবিদের বিদায়। আমরা যে চ্যানেলটি নিয়ে কথা বসে কথা বলছি, এই আমাদের এই ধর এই অনুষ্ঠানে, রাতের অনুষ্ঠানে, সংবাদপত্রের অনুষ্ঠানে একাধিকবার তিনি এসেছিলেন এবং চ্যানেলের পরিবারের একজন সদস্য হিসাবে চ্যানেলকে পরামর্শ দিয়েছেন, চ্যানেলের নানা ধরনের অনুষ্ঠানে তিনি হাজির হয়েছেন। চ্যানেলের যে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে এমন হয়েছে, যদি কখনো আমাদের আমন্ত্রণ পত্র দিতে দেরি হয়েছে কিন্তু খোঁজ নিতেন, আমি কেন এটার আমন্ত্রণ পেলাম না, এবং নিজে খোঁজ নিয়ে কিন্তু চ্যানেলটা আসতেন। এবং এই যে চ্যানেলের পরিবারের একান্ত আপনজন, আমরা আসলেই খুব ভেতরে ভেতরে খুব কষ্ট অনুভব করছি, আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখেন, বাংলাদেশের যে বিভাজিত সমাজ, সেখানে এরকম সর্বজনশ্রদ্ধ ব্যক্তি দু একজন খুঁজে পাওয়া যায় মাঝে মধ্যে। আমরা দেখলাম ব্যারিস্টার রফিকের বেলায় সেরকমই একটা ঘটনা, দল মত মতবাদ নির্বিশেষে প্রত্যেকে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তার জীবন কিন্তু খুবই বর্ণাঢ্য। তিনি ভালো আইনজীবী ছিলেন, অত্যন্ত পেশাদার আইনজীবী ছিলেন, কিন্তু পেশাদারিত্বের সাথে কাজ করেছেন। অনেকেই তাকে ভুল বুঝে অনেক সময় যে তিনি কেন ঋণ খেলাপিদের পক্ষে লড়েছেন, তিনি কেন অমুকের পক্ষে দাঁড়ালেন, কিন্তু একটা জিনিস বুঝতে পারে না, প্রত্যেকেরই বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে যাওয়ার অধিকার আছে, প্রত্যেকের আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। ব্যারিস্টার রফিক এটা বিশ্বাস করতেন। প্রধানমন্ত্রী শোকটা তো আপনি দেখেছেন নিশ্চয়ই, যে তিনি তার বিপদের সময় গিয়ে দাঁড়িয়েছিলেন। আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও দেখছি যে তারা শোক প্রকাশ করেছেন। ব্যারিস্টার রফিক অ্যাটর্নি জেনারেল ছিলেন, কিন্তু তিনি কোনোদিন বেতন নিতেন না। মানে এত বড় একজন মানুষ কি পরিমাণ কি বলবো
কি মানে বটবৃক্ষ হলে যেটা হয় না অনেকে ছায়া দেয়, ছায়া দিয়ে আনন্দ পায়, ঠিক সেরকম মনে হতো আমার কাছে। এক্স্যাক্টলি। আরেকটা হলো তিনি কিন্তু নিজে কৃত্রিমখানা চালাতেন নিজের মুখালুদির আয় দিয়ে, এবং যেটা হলো যে তিনি যে কোনো ছোট রিপোর্টার হোক বড় রিপোর্টার হোক সাংবাদিকদের কিন্তু প্রবেশাধিকার একটা বড় ফ্যাক্টর। যদি রিপোর্টাররা শুনেছে যে তিনি চেম্বারে আছেন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তার কাছে চলে যেতে পারতেন, ওই যে আপনি যেটা বলেন ছায়া দেওয়ার মতন করে, এবং আইনটা বুঝিয়ে দিতেন। এমনও হয়েছে যে কোর্টে আদালত বিচার প্রক্রিয়া চলার সময় অনেক সময় বিচারকরা বা অন্য পক্ষের উকিলরা বা তিনি নিজেও রিপোর্টারদের নানা উপস্থিতি নিয়ে কথা বলেছেন, কিন্তু সেই রিপোর্টার যাতে হেনস্থার শিকার না হয় সেইটার আবার তিনি বলেছেন। যেমন একটা ঘটনায় আমি পড়লাম যে কোনো এক রিপোর্টার কোর্টের প্রসিডিংস রেকর্ড করছিল, তিনি বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন কোর্ট প্রসিডিংস রেকর্ড করা যায় না, এক সাংবাদিক করছে, এটা বিচারকের দৃষ্টি আকর্ষণ করেছেন। আবার বিচারককে তিনি বলছেন মাননীয় বিচারপতি এই সাংবাদিক জন্য কোনো হয়রানির শিকার না। আপনি চিন্তা করতে পারেন যে উনি অনিয়মটা ধরিয়ে দিলেন এবং এর সাথে যেন কেউ আবার নিগৃহীত না হয় সেটাও কিন্তু নিশ্চিত করলেন, বলে যে তার মানে কতটা ভরসা করা যায়। এবং তিনি সেই রিপোর্টারকে ডেকে বলেন বাবা আইনের নিয়ম যে কোর্ট প্রসিডিংস রেকর্ড করা যায় না, তুমি বোধহয় বুঝতে পারোনি। তো চিন্তা করো, এই এই হলো অভিভাবক। এবং চ্যানেলের কথা আপনি যেটা বলছিলেন, আমি নিজেও দেখেছি চ্যানেলের প্রতিটি জায়গায় তাকে উপস্থিত থাকতে দেখেছি। চ্যানেলের একটা অন্যরকম দিক আছে। আমি বাংলাদেশে চ্যানেলকে শুধু একটা চ্যানেল বলেই মনে করি না, আমি মনে করি যে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক পরিবেশে চ্যানেলাইও কিন্তু একটা অভিভাবকের ভূমিকা পালন করছে। বাংলাদেশের অনেক দরিদ্র শিল্পী সাহিত্যিক তাদের পাশে চ্যানেলাই সবসময় দাঁড়ায়, এটা আমরা দেখি। সবচেয়ে বড় কথা চ্যানেলাই সবাইকে নিতে পারে তার জায়গাটা, এটা একটা চ্যানেলের একটা বড় জায়গা। যে মতেরই হোক না কেন, যে পথেরই হোক না কেন, আমরা দেখেছি চ্যানেলাইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী হোক, তাদের রবীন্দ্র নজরুল মেলা হোক, অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, বছর শুরুর কোনো অনুষ্ঠান হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তারা বাংলাদেশকে একত্রিত করার সবসময় একটা চেষ্টা করছে। তাদের যে স্লোগানটা আছে হৃদয়ে বাংলাদেশ, আমার কাছে মনে হয় ব্যারিস্টার রফিককে সেটাই টেনেছে বেশি, যে হৃদয়ে হৃদয়ে বাংলাদেশ আছে, সুতরাং এখানে আমাকে যেতেই হবে। এবং আপনাদের যারা উদ্যোক্তা আছে চ্যানেলের, তারা কিন্তু অত্যন্ত নিবিড়ভাবে এই বাংলাদেশের সাথে জড়িত, বাংলাদেশের সংস্কৃতির সাথে, বাংলাদেশের সাহিত্য জগতের সাথে। ফলে চ্যানেলের এই জায়গাটা আমি মনে করি যে অন্য অনেকের চেয়ে বিশেষায়িত, এবং ব্যারিস্টার রফিক হয়তো সেই সংযোগটাই আসলে চ্যানেলের সাথে সংযুক্ত করতে পেরেছিলেন নিজেকে। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমাদের এই অভিভাবক যেখানেই থাকবেন, যেখানেই যান, যেখানেই আছেন, তিনি যেন অনেক ভালো থাকেন। নিশ্চয়ই। এবং তিনি সৎভাবে জীবনযাপন করেছেন, মানুষের উপকার করেছেন, কারোর সাথে তো তিনি সেভাবে বৈরিতা ছিল না তার। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা চলছে, আলোচনা চলছে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী এসে এখানে যে বক্তব্য দিয়ে গেলেন, চীন সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। সব কিছু মিলিয়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন একটু বোধ করি আলোচনা জোরদার, কি মনে হয় আপনার? রোহিঙ্গা ইস্যুটা আলোচনা এসছে কারণ 22 তারিখে একটা আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর মিটিং ছিল, আপনি জানেন, তারা বৈঠক করেছে, সেখানে কিন্তু বাংলাদেশ বিরোধিতা করেছে, মিটিংয়ের যে প্রসিডিং সেটা বিরোধিতা করেছে, কারণ তারা দীর্ঘমেয়াদী রোহিঙ্গাদেরকে রাখার জন্য টাকা দিতে যায়, রোহিঙ্গা প্রত্যাবাসনে এই দেশগুলো কোনো ভূমিকা নিচ্ছে না। ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তাদের বৈঠক ছিল এটি। এর মধ্যে উদ্ভুতভাবে আমরা দেখলাম ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে, সেখানে রোহিঙ্গা ইস্যুতে ইউ যে স্টেটমেন্ট করেছে সেখানে রোহিঙ্গা শব্দটি পর্যন্ত নেই। সুতরাং আমি মানে যেখানে রোহিঙ্গা শব্দটি পর্যন্ত নাই বলছে, তারা প্রমাণ করছে, তারপরে আবার যদি বলে যে এই ইস্যু নিয়ে কথা বলবো, বা সেটা একটা এক ধরনের স্ববিরোধিতা হয়ে যায়, প্রত্যাবাসনটা তারা চায় না, এটা হলো সবচেয়ে বড় কথা। এবং বাংলাদেশও সেই জায়গায় প্রেস করতে পারছে না। দ্বিতীয় হলো মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে দায়ী করছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজে কি ভূমিকা রাখছে এদের ব্যাপারে? অন্য জায়গায় যেরকম চাপ প্রয়োগ করতে দেখি মিয়ানমারের ব্যাপারে, কিন্তু আমরা দেখলাম না তারা কিন্তু সেরকম কোনো চাপ প্রয়োগ করছে না চীনের উপর, মিয়ানমারের উপরে। অন্যদিকে বাংলাদেশ মনে হচ্ছে যে চীনের এক ধরনের ট্র্যাপের মধ্যে পড়েছে, কারণ চীন কিন্তু মিয়ানমারের এক নম্বর সমর্থক। এবং আজকে যে মিয়ানমারের অধ্যত্ব সারা পৃথিবীকে বিদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, সেটার মূল কারণ হলো চীনের সাহায্য, সহযোগিতা, চীনের সমর্থন। আমি আসি তোমার প্রশ্নের পাশে। এখন বাংলাদেশ যে চীন, মিয়ানমার এবং বাংলাদেশ বৈঠক করছে, সেইটাও ফলপ্রসূ হবে বলে মনে হয় না, কারণ চীন
বিষয়টাকে দেরি করাচ্ছে, চীন নানাভাবে বাংলাদেশকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বের করে এনে শুধু মিয়ানমার কেন্দ্রিক করছে, এটা তো মিয়ানমার বাংলাদেশের ইস্যু না, আসলে এটা মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু, বাংলাদেশ ভিকটিম। সেই জায়গাটা চীন বাংলাদেশকে মিয়ানমারের কাউন্টার তার করাবার একটা চেষ্টা করছে, এবং আমরা সেই ফাঁদে পড়ছি কিনা চীনের ভূমিকাটাও। সুতরাং চীন আমেরিকার বিরোধিতা করছে, আমেরিকা চীনের বিরোধিতা করছে, অন্যরা কি করছে পুরোটাই কিন্তু ধোয়াশে। এবং এত বড় একটা মানবিক বিপর্যয় ঘটে গেল পৃথিবীর বুকে সভ্যতার এই যুগে, কিন্তু কারো দিক থেকে কোনো বক্তব্য নাই। কিন্তু পুরো জিনিসটি আমি সাহায্য দিব এই পর্যন্তই আছে, কিন্তু এদের প্রত্যাবাসন, এদের প্রতি অত্যাচার হলো সেই বিষয়ে একমাত্র ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস কোর্টে গাম্বিয়ার একটি মামলা হয়েছে, এবং সেটাও দেখেন যে শেষ পর্যন্ত কত দূর যায় আমরা জানি না, কিন্তু এটার প্রসিডিংস অপেক্ষা। সেটাই, যেমন এমনও হলো যে আমরা তাদের জন্য বাড়িঘর বানানোর প্রক্রিয়া করলাম, সেই বাড়িঘর দেখানো হলো, সেখানে তারা যে খুশি হয়ে আসলো আমরা সেখানে যাব, আবার এই দাতা সংস্থাদের কারো কারো প্ররোচনায় এখন তারা বলছে আমরা ওখানেও যাব না, আমরা যেখানে আছি সেখানেই থাকবে। তার মানে আমার এই যে অঞ্চলের যে নিরাপত্তা, আমার যে পরিবেশ, সেটা তো একটা বিঘ্নিত হচ্ছে। এই যে হোস্ট কমিউনিটি নামে যারা ওখানে কাজ করছে, এই হোস্ট কমিউনিটি কিন্তু এটা একটা রিফিউজি বিজনেস অলসো, সারা পৃথিবীতে একটা রিফিউজি ব্যবসা আছে। কিন্তু এই ব্যবসাটা হলো যে রিফিউজিদেরকে কেন্দ্র করে সাহায্য সহযোগিতা আনা হবে, ডিস্ট্রিবিউট করা হবে, এবং আপনি দেখবেন না পৃথিবীর কোথায় রিফিউজিরা ফিরে এসছে। একমাত্র 1971 সালে বাঙালিরা ফেরত এসছে, নিজের দেশকে লড়াই করে মুক্ত করে ফিরে এসছে। পৃথিবীর কোথাও রিফিউজিরা যে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে সেখানেই, এই রিফিউজি বিজনেস যারা করে তারা সেখানেই তাদের রেখে দিয়েছে। তার মানে এটা একটা আন্তর্জাতিক ব্যবসা, বাণিজ্য। আমরা একটু একটু ভিন্ন প্রসঙ্গে যাই, বালিশ কাণ্ড নিয়ে আমাদের দেশে অনেক কথাবার্তা হলো। সেই বালিশ কাণ্ডের একটি রিপোর্ট সমকালে প্রকাশ হয়েছে, সেখানে বলা হচ্ছে যে বালিশ কাণ্ডের হোতারা ফেরত দিলেন টাকা। এখানে যদি আপনাকে পড়ে শোনাই যে তারা তাদের দুর্নীতির অভিযোগগুলি উঠেছিল 31 কোটি 24 লাখ টাকা, এবং তারা 31 কোটি 24 লাখ টাকা ফেরত দিয়েছে। দুদক বলছে তারপরে বিচার কিন্তু হবে। এই যে ঘটনাটা, এটাকে কি প্রমাণ করে বলে মনে হয় আপনার? প্রথমে আমি ধন্যবাদ জানাই দেশ রূপান্তর পত্রিকার সেই সাংবাদিককে যে এটা তদন্ত করে বের করেছিল, অনুসন্ধান করে বের করেছিল। এরপরে পত্রিকাগুলো কভার করেছে, দুদক মামলা করেছে। দেখেন বালিশ কাণ্ড আমরা বলছি, ওখানে কিন্তু বালিশ শুধুমাত্র একটা প্রতীক, ওখানে প্রতিটা পণ্যের মূল্য ধরা হয়েছিল অতিরিক্ত, বাজার থেকে কয়েক গুণ বেশি, এবং সেটা থেকেই কিন্তু আস্তে আস্তে অন্যান্য জায়গাগুলো বেরিয়ে আসছে। এখন ওনারা টাকা ফেরত দিয়েছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তাদের কি চাকরিতে থাকা নৈতিক অধিকার আছে? টাকা ফেরত দিলে কি চাকরিতে থাকতে পারে না? তারপরে দ্বিতীয় কথা হলো যে টাকা ফেরত দিলে কি অপরাধটা মানে মাফ হয়ে যাবে? আমার মনে হয় দুদক ঠিক কথা বলেছে যে তাদের শাস্তি পেতেই হবে। তার মানে যে ভদ্রলোক বিদেশে আসতে চাচ্ছেন, কি ভদ্রলোক ওনার নাম? প্রশান্ত কুমার। হ্যাঁ, উনিও যদি এসে টাকাটা ফেরত দেন তাকে মাফ করে দেওয়া হবে। এটা তো আরেক ধরনের, প্রশান্ত কুমার হালদারের বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। একটা লোক 4,000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেল, আপনি পালিয়ে যায় কি করে? সে একটা ম্যানেজিং ডিরেক্টর ছিল একটা লিজিং কোম্পানির, একটা ব্যাংকের, আরও অন্যান্য দখল করে, বলা হচ্ছে দখলে নিয়েছেন তিনি একটার পর একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এবং তার চাকরির বাইরে তার নানা জায়গায় বিনিয়োগ আছে, হোটেল ব্যবসা সহ টেক্সটাইল মিল ইত্যাদি ইত্যাদি। সেই লোকটা বিদেশে পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পর আপনি মামলা করলেন, মামলা করার পরে লোকটা আবার বলল যে আমি দেশে এসে সব ফেরত দিতে চাই। এখন আপনি বলছেন এয়ারপোর্টে নামা মাত্র অ্যারেস্ট হবে, তিনি কে ফিরবেন? আমার কাছে পুরো প্রক্রিয়াটাই হাস্যকর। আপনি ফাঁদ পাতলেন, বললেন যে আমি ফাঁদ পেতে বসে আছি, আর ওই লোকটা এসে ধরা দিবে। তো আপনি তো পুরো বিষয়টাই, তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে কারা সেটা একটা তদন্তের বিষয়, আবার তিনি যখন ফিরতে চাচ্ছেন এই কথা বললে তো কেউ পড়ে, উনি তো পাগল না, উনি কেন ফিরবেন? ফলে আমার কাছে মনে হচ্ছে পুরো প্রক্রিয়াটা একটা ভুল প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছে, এবং এই যে বাংলাদেশের টাকা এরকম করে পালিয়ে বিদেশে পাচার করে দেওয়া, আপনি সম্প্রতি দেখেছেন যে বাংলাদেশের জিডিপি ভারতের চাইতে বেশি, এটা নিয়ে আমরা উচ্ছ্বাস প্রকাশ করছি, কিন্তু টাকার অঙ্কে যদি হিসাব করেন আমাদের এর চেয়ে বেশি টাকা বাইরে চলে গেছে। সেটা যদি থাকতো তাহলে আমরা কোথায় থাকতাম, আমাদের জিডিপি মাথা পিছু কোথায় গিয়ে দাঁড়াতো? আপনাকে আরেকটা রিপোর্ট করি, যেটা হলো যে মাঝে মাঝে অনেকগুলো বিশেষণ আসে, এই হেডলাইনটা আমি প্রথম পড়ে একটু অবাক হয়েছিলাম, যমুনার কুমির আবার মানুষ হয় কি করে? আপনার যদি বলি, একসময় তিনি বিএনপি করতেন, পরে জার্সি পাল্টে ইউনিয়ন যুবলীগের সভাপতি হন, মাশাআল্লাহ, এবং তার একটি নৌকা আছে, নৌকার মধ্যে আধুনিক সকল সুযোগ সুবিধা আছে, এবং সেইটি পাহারা দেবার জন্য শতাধিক সদস্যের গুন্ডা বাহিনী আছে, ঝুলছে 16 মামলা, 5টিতে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, উনি ঘুরে বেড়াচ্ছেন, কি বলবেন? তিনি
এবং একটা রাজার জীবন, তার রাজার জীবন, রাজার জীবন। এবং আপনি দেখেছেন ফরিদপুরের ঘটনাটাও নিশ্চয়ই দেখেছেন, দুই ভাইয়ের সে কি জীবন, সেখানে পাঁচটি মার্সিডিস গাড়ি কি বিএমডাব্লিউ গাড়ি, তাদের ক্লাব আছে চরের মধ্যে, সেখানে দিনরাত 24 ঘন্টা এসি চলে একটা, মানে এবং ওরাও কিন্তু জার্সি বদল করা, ওরা আগে ছাত্রদল করতো পরে এখন ছাত্রলীগ করেছে, ইনিও আগে বিএনপি করেছেন এখন আওয়ামী লীগ করেছে। এবং আমি রিপোর্টটা পড়ি নাই কিন্তু বুঝতে পারি যে তিনিও একজন মহা দুর্নীতিবাজ সন্ত্রাসী এবং এই করি, এবং এই ভদ্রলোক একজন কুখ্যাত ডাকাত নামে পরিচিত। দেখেন এখন ডাকাতদের হাতে যদি রাজনীতি চলে যায় এবং রাজনীতিবিদরা যদি এদের এদেরকে দলে ভিড় করতে থাকে, আমি এই অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের পাড়ায় পাড়ায় জেলায় জেলায় যে চিহ্নিত দুর্বৃত্তরা যেভাবে দলের মধ্যে ঢুকে পড়ছে, এরাই এখন দল কন্ট্রোল করছে সত্যিকারের, যারা রাজনীতি করবে, রাজনীতিকে ভালোবেসে জনগণকে ভালোবেসে যারা রাজনীতি করতে চায়, এদের কারণে কিন্তু তাদের জায়গা হবে না দলের ভিতরে, কোনো দলেই হবে না। আপনি দেখেছেন যে ছাত্র দল যুব দলের কমিটি নিয়েও কিন্তু টাকা পয়সা মারামারি, একটা বিরোধী দল তারও এই অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। অনুষ্ঠান শেষ করবার আগে প্রতিদিনের মতো আবারও একই অনুরোধ করি আপনাদের, শীতকালে করোনার প্রকোপ বাড়তে পারে এই সতর্কতা বারবার মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, আমরা যেন একটু সতর্ক থাকি, নিজের স্বাস্থ্য সুরক্ষা যেন মেনে চলি। ভালো থাকবেন সবাই, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ। ইউরোপ, আমেরিকা, সারা বিশ্বে আজ বাংলাদেশে হ্যান্ডিক্রাফট, উদ্যোক্তাদের তৈরি হ্যান্ডিক্রাফট পণ্য সহ হাজারো পণ্য ঐক্য স্টোরে। দেশের পণ্যই দেশের শক্তি, ঐক্য স্টোর, ঐক্য.com.bd। হাজার লাইফস্টাইল পণ্য থেকে কিনুন আপনার পণ্য। দেশের পণ্যই দেশের শক্তি।